सुप्रिय शिक्षार्थी केमन आछो तोमरा এই করোনাকালীন সময় নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো এবং সুস্থ আছো সেই আশায় রাখি। আমি দিলারা ফরোজ, আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয় যশোর। আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আসো আজ আমরা দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের দশম অধ্যায়টা দেখব। তোমরা তোমাদের দশম অধ্যায়টা একটু বের করো। দশম অধ্যায়ে দেখো যে তোমার কি আছে, ওখানে লেখা আছে যে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। আজ আমরা তাহলে দশম অধ্যায়ের কি পড়ব, বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। তোমরা তোমাদের বইয়ের দশম অধ্যায়ে 10.4 পাঠটা একটু বের করো। ওই পাঠে দেখো যে আছে, ওখানে কি লেখা আছে যে বাজেট। তাহলে আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে বাজেট। এটা তোমার কোন অধ্যায়? দশম অধ্যায়। তাহলে দশম অধ্যায়ের আমরা বাজেট পাঠটা দেখব। তাহলে চলো, যে বাজেটটা কি, তোমরা তো নিশ্চয় জানো, তোমরা তোমাদের পরিবারে তোমাদের বাবা মা যে সংসারটা পরিচালনা করে সেটার জন্য কিন্তু তাদের একটা বাজেট আছে। সেই বাজেটটা তারা কিভাবে তাদের টাকা খরচ করবে, তাদের আয় কত, তাদের ব্যয় কত, এগুলো সব কিছুই তারা কি করে, তাদের পরিকল্পনা মতো ব্যয় করে থাকে। এটা আমাদের পরিবারের ক্ষেত্রে, তেমনই আমাদের সরকারের কথাও যদি আমরা চিন্তা করি, সরকারেরও কিন্তু এরকম একটা বাজেট আছে। এই বাজেটটা কি তাহলে আমরা দেখে যে চলো দেখো যে তোমাদের বইয়ে 10.4 পাঠে কি লেখা আছে যে বাজেট কি। তাহলে আগে দেখি যে আমরা বাজেট কি, বাজেট সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে যে বাজেট কি সেটা দেখো, যে বাজেট হলো সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি। মানে তোমার সরকারের যে অর্থ ব্যবস্থা আছে, সেই অর্থ ব্যবস্থাটাকে অর্থ ব্যবস্থাকে পরিচালনা করার জন্য তোমার কি দরকার, একটা বাজেট দরকার। মানে এই দেশটা দেশ পরিচালনা করার জন্য কেমন তোমার আয় করতে হবে, কেমন তোমার কোথায় কোন খাতে কত ব্যয় করতে হবে, কোথায় কোন উৎস থেকে কত আয় হবে, এই যে যাবতীয় যে হিসাব, এই হিসাবটা হচ্ছে কি তোমার বাজেট। এই বাজেটটা হলো কি তোমার অর্থ ব্যবস্থা, সরকারি অর্থ ব্যবস্থা পরিচালনা করার জন্য তোমার মূল চালিকা শক্তি। তাহলে তোমার সরকারি অর্থ ব্যবস্থার মূল শক্তিটা কি, মূল শক্তিটা হচ্ছে তোমার বাজেট। আজ আমরা এই বাজেট সম্পর্কেই জানব। তাহলে শিক্ষার্থী, তোমরা তোমাদের বইয়ের 10.4 পাঠ একটু বের করো, যে ওখানে দেখো লেখা আছে যে বাজেট কি। বাজেট বলতে আমরা কি বুঝি, বাজেট বলতে আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাব। মানে আয় এবং ব্যয়ের যে হিসাবটা মানে পরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যে বিন্যাস করা হবে, মানে বিভিন্ন খাতে যে ব্যয় করা হবে, সেটাই হচ্ছে তোমার কি বাজেট। এই বাজেট তাহলে কি, এই বাজেট হচ্ছে তোমার সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি। বাজেট বলতে তোমার আয় ও ব্যয় সুবিন্যস্ত হিসাবকেই বোঝাবে। সরকার যে তোমার কোন খাত থেকে কোনটা কত আয় করলো, কোন খাতে কোনটা ব্যয় করলো, এর মধ্যে যেমন ধরো রাজস্ব খাত আছে, শিক্ষা খাত আছে, প্রতিরক্ষা খাত আছে, এবং এরকম বিভিন্ন খাত আছে সরকারে। এই বিভিন্ন খাতে যে সরকার যে ব্যয় করবে এবং বা আয় করবে, এইটা যখন সুবিন্যস্তভাবে একটা ধারণা থাকবে, সেই ধারণাটা হচ্ছে বাজেট। এই ধারণা অনুযায়ী কিন্তু সরকারের বাজেট পরিচালনা করতে হবে। এজন্য বাজেটকে বলা হয়ে থাকে যে সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি। আর এই বাজেট কিন্তু আবার বিভিন্ন প্রকারে হয়ে থাকে। বাজেটকে তোমার আয় ও ব্যয়ের দিক থেকে যদি আমরা চিন্তা করে থাকি, এই বাজেটকে কয় ভাগে ভাগ করা হয় তোমরা কি জানো? এই বাজেটকে আমরা যদি আয় ও ব্যয়ের প্রকৃতি অনুযায়ী ভাগ করতে চাই, এই ভাগকে বলা হয় কয়টা ভাগে ভাগ করা যাবে, তোমার দুই ভাগে। তাহলে কি দেখো যে আয়ও, তাহলে আরেকটু আমরা একটু খেয়াল করি যে বাজেটটা কি, বাজেটটা হচ্ছে যে সরকারের কোনো নির্দিষ্ট আর সরকারের কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে সরকার কতটুকু আয় করবে, আয় করে এবং সেটা বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় করতে চায়, সেটাই হচ্ছে তোমার বাজেট।
আর বাজেট হলো কি সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি। ধরো একটা বাজেট কিন্তু তোমার বিভিন্ন প্রক্রিয়ায় হতে পারে, যেমন ধরো বাজেট কিন্তু বিভিন্ন চিত্র তুলে ধরে, যেমন এটা কিন্তু তোমার রাজনৈতিক একটা দর্শনেরও একটা প্রতিফলন ঘটে এই বাজেটের মাধ্যমে। আরেকটা কি হতে পারে, এর মাধ্যমে একটা দেশের অর্থনীতির যে চিত্র সে চিত্রটাও কিন্তু কিসের মাধ্যমে ফুটে ওঠে, এই বাজেটের মাধ্যমে। এজন্য বাজেটকে কি বলা হয়ে থাকে যে সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি। তাহলে এখন আসো যে বাজেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। বাজেটকে আমরা আয় ও ব্যয়ের প্রকৃতি অনুযায়ী যদি আমরা ভাগ করতে চাই তাহলে বাজেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে তোমার চলতি বাজেট, অন্যটা হচ্ছে তোমার মূলধন বাজেট। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বইটা একটু দেখো যে ওখানে সুন্দর একটা ছক করে দেখানো আছে যে বাজেট কয় প্রকার। এটা হচ্ছে তোমার বাজেট হচ্ছে তোমার আয় ব্যয় প্রকৃতি অনুযায়ী যদি আমরা দেখতে চাই তাহলে বলতে পারি যে বাজেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে কি তোমার চলতি বাজেট, আর একটা হচ্ছে মূলধন বাজেট। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে যে একটা এখন একটা প্রশ্ন জাগতে পারে যে এই চলতি বাজেটটা কি আর মূলধন বাজেটটাও বা কি। তাহলে এখন একটু দেখি যে আমরা চলতি বাজেটটা কি। শিক্ষার্থী, তোমাদের বইয়ে একটু খেয়াল করো যে ওখানে লেখা আছে যে চলতি বাজেট, এই চলতি বাজেটটা কি। দেখো একটু খেয়াল করি আমরা যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় সেটাই তাকে কি বলা হয়, চলতি বাজেট। মানে কি চলতি, মানে যেটা চলমান আছে সেটাই হচ্ছে তোমার চলতি বাজেট। সেই বাজেটে কি থাকবে, তোমার আয়ও থাকবে এবং ব্যয়ও থাকবে। আমরা তো প্রথমেই বলেছি যে আয় ও ব্যয়ের যে একটা হিসাব সেটাই হচ্ছে তোমার বাজেট। আমাদের পরিবারেও কিন্তু একটা বাজেট আছে, সেটা সেরকমই সরকারেরও একটা বাজেট আছে। তাহলে এই চলতি বাজেটটা কি, মানে যে বাজেটটা চলমান, যেটা এখনও চলছে সেটাই হচ্ছে চলমান। এই চলতি বাজেটটাতে কি দেখানো হয়, যে যে বাজেটে সরকারের আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয় সেটা হচ্ছে তোমার চলতি বাজেট। এই চলতি আয় সংগৃহীত হয় কোথা থেকে তোমরা কি জানো? সেটা নিশ্চয়ই তোমরা তোমাদের বইয়ে খেয়াল করে থাকবে যে চলতি আয় তোমার সংগৃহীত হয় কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব হতে। কর রাজস্ব এবং কর বহির্ভূত এই দুইটা হতে যে আয়টা হয় সেটাই হচ্ছে তোমার চলতি আয়। আর কর, আর এই যে কর রাজস্ব, এই কর রাজস্বগুলোর মধ্যে আবার কিছু উল্লেখযোগ্য কিছু খাত আছে, সেগুলো কি তোমার মূল্য সংযোজন কর, তারপরে সম্পত্তি কর, ভূমি রাজস্ব ইত্যাদি। এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো যে কর রাজস্ব। এই যে চলতি আয়ের যে সংগৃহীত হয় কর রাজস্ব এবং কর বহির্ভূত এই দুইটা খাত থেকে, এই দুইটা খাত থেকে আমাদের চলতি বাজেটটা আমরা পেয়ে থাকি। তার মধ্যে কি যে কর রাজস্বটা কি সেটাও, সে এই কর রাজস্ব আমরা কোন কোন খাত থেকে পেতে পারি, এর মধ্যে কি আছে তোমার মূল্য সংযোজন কর, তারপরে তোমার আয় কর, সম্পত্তি কর এবং ভূমি রাজস্ব, মানে ভূমি থেকে যে আয়টা হয় এবং মূল্যের উপর যে করটা বসানো হয় তা থেকে যেটা আমরা পাই সেটাই, তারপরে সম্পত্তির ক্ষেত্রে যে আয় থেকে যে আয়টা আসে সেটা হচ্ছে তোমার কি কর রাজস্ব। এটাও কিন্তু তোমার চলতি বাজেটেরই অন্তর্ভুক্ত। আর কর বহির্ভূত রাজস্বের মধ্যে কি থাকতে পারে সেটাও একটু দেখি আমরা, যে কর বহির্ভূত রাজস্বের মধ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশ ও মুনাফা, ঋণের সুদ ইত্যাদি। মানে তোমার কর বিভিন্ন প্রতিষ্ঠান, যে আমাদের দেশে যে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলি আছে সেটার যে লভ্যাংশ মানে যে লাভ, তারপরে তোমার যে মুনাফা, যে মুনাফাটা আয় হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, তারপরে যে ঋণের, যে ঋণ থেকে যে সুদটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কি কর বহির্ভূত রাজস্বরই একটা খাত। এই বাজেটেরই অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা এবং দেশ রক্ষার জন্য। এই যে তোমার বাজেটের যে এই এই যে দুইটি খাত থেকে, যে যেমন কর রাজস্ব এবং কর বহির্ভূত হতে যেটা আমরা আয় করি, এটা তোমার কোথায় ব্যয় করা হয়, সরকারের যে প্রশাসনিক কাজগুলি আছে এবং দেশ রক্ষার জন্য। সুষ্ঠুভাবে দেশ রক্ষা করতে গেলেও তো সরকারের কিছু ব্যয় করতে হয়, এজন্য এগুলি করার জন্য কী করতে হবে, তোমার যে বাজেট আছে চলতি বাজেটের যে
আয় আছে সেগুলো আমরা কোথায় ব্যবহার করে থাকি, কোথায় ব্যয় করে থাকি, যেটা তোমার সুষ্ঠুভাবে সরকার যে প্রশাসনিক কাজ এবং দেশ রক্ষা করার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটাই আমরা চলতি যে বাজেট আছে সেটা থেকেই আমরা পেয়ে থাকি। এবং এই এই তোমার দেশ প্রশাসনিক কাজ এবং সুষ্ঠুভাবে তোমার দেশ রক্ষা করার জন্য পরিচালনা করার জন্য এই অর্থগুলো তোমার এই খাতেই ব্যয় করা হয়ে থাকে। বাজেটের এই ব্যয়ের খাতগুলো তাহলে কী আসছে দেখো, আমরা কোন খাতে সরকার এই চলতি আয় করলো, কর বহির্ভূত কর রাজস্ব থেকে যে আয়টা করলো সে আয়টা সরকার কোথায় ব্যয় করে দেখো, যে তোমার শিক্ষা, শিক্ষাক্ষেত্রে সরকার অনেক একটা বড় ধরনের একটা অংশ সরকারকে ব্যয় করতে হয়। তারপরে তোমার কি জনপ্রশাসন, এক্ষেত্রেও সরকার এই বাজেট থেকেও ব্যয় করে থাকে। আরেকটা আছে কি বিচার বিভাগ, বিচার কার্য পরিচালনা করার জন্য এখানে বাজেটটা ব্যয় করতে হয়। তারপরে তোমার কি আছে যে পুলিশ প্রশাসন, আমাদের দেশ রক্ষার জন্য পুলিশকে তো অনেক অগ্রণী ভূমিকা পালন করতে হয়, এজন্য সরকারের এই চলতি বাজেট থেকেও কিন্তু এই পুলিশ প্রশাসনকে পরিচালনা করার জন্য কিন্তু সরকারকে ব্যয় করতে হয়। তারপরে আছে দেখো স্বাস্থ্য, পরিবার কল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য, মানে তোমার স্বাস্থ্য, এই যে এখন যেমন করোনার যে বিষয়টা এখন চলছে, যে মহামারীটা চলছে, এই তো কিন্তু তোমার স্বাস্থ্য বিভাগেরই অন্তর্ভুক্ত। এই যে বিভিন্ন ধরনের টিকা এগুলো তোমার বিদেশ থেকে আনা, এর জন্য যে পিছনে যে অর্থ ব্যয় করতে হয়, এটাও কিন্তু তোমার এই চলতি বাজেট থেকে যে আয় হয় সেখান থেকে কিন্তু এই স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়। তারপরে তোমার পরিবার কল্যাণ এ প্রভৃতি যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে সবগুলোই কিন্তু তোমার চলতি বাজেট থেকে ব্যয় করা হয়ে থাকে। তারপরে আসো যে দেখি, তাহলে নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পেরেছ যে চলতি বাজেটটা কী, যে সরকার যে চলতি আয় ও চলতি ব্যয়ের যে হিসাব সেটা হচ্ছে তোমার চলতি বাজেট। আর এই চলতি আয় সরকার কোথা থেকে সংগ্রহ করে থাকে, একটা হচ্ছে তোমার কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত, এই দুইটি খাত থেকে সরকার এই চলতি বাজেটের আয়টা এসে থাকে সরকারের। তারপরে এটা কোথায় ব্যয় করে, যেমন তোমার শিক্ষা প্রশাসন, যে বিচার বিভাগ, তারপরে পুলিশ প্রশাসন, এর স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে সরকার এই ব্যয়টা করে থাকে। তারপরে দেখি আমরা কি আছে, তারপরে যে পরের যে বাজেটটা আছে সেটা হচ্ছে তোমার মূলধন বাজেট। এই মূলধন বাজেটটা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যে মূলধন বাজেটটা কি, ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে তোমার মূলধন। এই মূলধন বাজেটটাও একটু খেয়াল করো যে সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে মূলধন বাজেট বলে। তার এই বাজেটের মূল লক্ষ্য হলো দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। তোমার মূলধন বাজেট থেকে যে আয় এবং ব্যয় হবে সেটা তোমার কোথায় ব্যয় করা, সেটা তোমার কোথায় ব্যয় করতে হবে, যে জনগণের, আমাদের দেশের দেশের জনগণের আর্থসামাজিক মানে জীবনযাত্রার মানটাকে উন্নত করার জন্য তোমার মূলধন বাজেট থেকেই ব্যয় করা হয়ে থাকে। এক্ষেত্রে সরকার তোমার মূলধন বাজেটে কী করে থাকে, যে সরকার তোমার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে। বার্ষিক মানে কি, এক বছরের। তোমরা তো জানো যে অর্থ বছর কি, জুন, জুলাই থেকে জুনটা হচ্ছে সরকারের অর্থ বছর। এমন এখন যেমন ধরো জুন, এখন সরকার একটা বাজেট পরিকল্পনা করবে এই মাস থেকেই, এই জুন মাস থেকে, এজন্য তোমার জুলাই জুন থেকেই শুরু হয়। এজন্য তোমার সরকারের যে অর্থ বছরটাকে বলা হয় হচ্ছে তোমার জুলাই থেকে জুন। এই এক্ষেত্রে দেখো যে একটা বার্ষিক মানে এক বছরে একটা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে, মানে এক বছরে কী কী উন্নয়ন হবে তার পিছনে তোমার এই মূলধন বাজেটটা ব্যয় করা হয়ে থাকে। এই উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎসতে অর্থ সংস্থান করে। এই যে বার্ষিক যে একটা পরিকল্পনা করলো সরকার, সেটা বাস্তবায়নের জন্য কী করবে, অভ্যন্তরীণ এবং বৈদেশিক মানে কি, তোমার অভ্যন্তরীণ মানে হচ্ছে দেশ এবং বৈদেশিক মানে দেশের বাইরে বিদেশ, সেটা থেকে তোমার উৎস হতে অর্থ সংস্থান করে থাকে এই মূলধন বাজেটে। মানে একটা হচ্ছে দেশের মধ্যে থেকে আয় আর একটা হচ্ছে দেশের বাইরে থেকে যে আয়টা আসবে সেটা সরকার কী করে, যে বার্ষিক যে পরিকল্পনাটা করেছিল তার পিছনে সেটা ব্যয় করে থাকে। আর এ আরেকটা দেখো যে তোমার যদি এখন তোমরা
তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অভ্যন্তরীণ তোমার আয়টা কি, তাহলে দেখো যে অভ্যন্তরীণ আয়টা আমাদের কি, আয়ের উৎসগুলো কি সেগুলো আমরা একটু দেখি। যে উৎসগুলো হলো রাজস্ব উদ্বৃত্ত, সরকারের যে রাজস্ব আছে সেখান থেকে যেটা উদ্বৃত্ত মানে যেটা অতিরিক্ত ব্যয়ের পরেও যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে তোমার উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত তাহলে হচ্ছে তোমার রাজস্ব উদ্বৃত্ত, এখান থেকেও এটা হচ্ছে তোমার কি অভ্যন্তরীণ আয়ের একটা উৎস। আরেকটা কি বেসরকারি সঞ্চয় এবং অতিরিক্ত কর ধার্য করা, অতিরিক্ত কর ধার্য করার ফল থেকেও কিন্তু সরকার এই মূলধন বাজেটের আয়টা করে থাকে। এরপরে আসো যে বৈদেশিক যে তারপর যে বৈদেশিক যে উৎসর কথা আমরা বলেছিলাম সেটা কি, বৈদেশিক উৎসটা কি কি আমরা ধরতে পারি, বৈদেশিক আয়ের উৎসগুলো হচ্ছে তোমার বৈদেশিক ঋণ, তারপরে দান অনুদান ইত্যাদি, মানে বিদেশ থেকে যে তোমার ঋণ দেওয়া হয় আমাদেরকে অনেক সময়, তারপরে তোমার যে দান দেওয়া হয়, দান তো নিশ্চয়ই তোমরা বোঝো, তারপরে অনুদান যে সাহায্যগুলি করা হয় সেগুলোই হচ্ছে তোমার বৈদেশিক আয়। এই বৈদেশিক আয়ের আর অভ্যন্তরীণ আয়ের যে হিসাব সেটা সাধারণত কোথায় দেখানো হয়, সরকারের মূলধন বাজেটে দেখানো হয়ে থাকে। তারপরে আরেক আসো শিক্ষার্থী, এবার আমরা দেখি, এতক্ষণ তো আমরা দেখলাম যে আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী আমরা বাজেটকে কয়ভাবে ভাগ করলাম, দুই ভাগে, একটা হচ্ছে তোমার চলতি বাজেট, অন্যটা হচ্ছে মূলধন বাজেট। এবার আসো যে আমরা দেখি যে আয় ব্যয়ের ভারসাম্য অনুযায়ী বাজেটকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। প্রথমে তো আমরা করলাম যে আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী, এবং এবার আমরা দেখব যে আয় ব্যয়ের ভারসাম্য অনুযায়ী, তাহলে ভারসাম্য অনুযায়ী আমরা বাজেটকে কয় ভাগে ভাগ করতে পারি। দেখো শিক্ষার্থী, তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ছক করে দেওয়া আছে, একটু খেয়াল করো তোমাদের বইয়ের এখন 134 পৃষ্ঠাটা একটু খেয়াল করো, ওখানে দেখো যে সুন্দর ছক করে তোমাদেরকে বোঝার সুবিধার জন্য দেওয়া আছে যে বাজেটকে আমরা ভারসাম্য অনুযায়ী দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তোমার সুষম বাজেট, আর এটা হচ্ছে অসম বাজেট। তাহলে সুষম বাজেট আর অসম বাজেট, আর এই অসম বাজেটটাকে আবার আমরা কয় ভাগে ভাগ করে কয় ভাগে ভাগ করতে পারি, দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে যে অসম বাজেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার উদ্বৃত্ত বাজেট আর একটা হচ্ছে তোমার ঘাটতি বাজেট। আসো তাহলে আমরা একটু প্রথমের দিকে যাই, যে ভারসাম্যের দিক থেকে আমরা তাহলে বাজেটকে প্রথমত কয় ভাগে ভাগ করবো, দুই ভাগে, একটা হচ্ছে সুষম বাজেট আর একটা হচ্ছে অসম। তাহলে শিক্ষার্থী তোমরা কি জানো যে সুষমটা মানে কি, সুষম মানে হচ্ছে সমান, সুন্দর, এই সমান, সুষম মানে হচ্ছে সমান। তাহলে এই যে সুষম বাজেট, এই সুষম বাজেটটা কি, এটা হচ্ছে তোমার ব্যালেন্স মানে কি ভারসাম্য রক্ষা করবে যে বাজেটটা, সেটা হচ্ছে তোমার সুষম বাজেট। আর তাহলে এই সুষম বাজেটটা কি একটু খেয়াল করি যে কোনো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময় মানে আমি কিন্তু বলেছি যে সরকারের যে অর্থ বছর সেটা কিন্তু একটা সময়, যে জুলাই থেকে জুন এটা হচ্ছে সরকারের অর্থ ব্যবস্থা, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়, একটা বছর, একটা বার্ষিক বছর, এক বছর। এই নির্দিষ্ট সময় বলতে কিন্তু তোমার যে অর্থ বছরটাকেই ধরা হচ্ছে। এই অর্থ বছর সরকার যে প্রত্যাশিত আয় মানে সরকার যে আয়টা প্রত্যাশা করবে, আশা করবে যে এই সব এই এই খাত থেকে আমি এত টাকা পাবো সেটা, এবং তার যে এটা হচ্ছে তোমার প্রত্যাশিত আয়, এই প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয় যদি তোমার কি হয় সমান হয়, ধরো 1000 টাকা আয় করলাম, 1000 টাকাই আমি ব্যয় করে ফেললাম, এটা কি আমার আয়ও যেমন ব্যয়ও তেমন, এটা কি সুষম মানে সমান ব্যালেন্স হয়ে গেল, আয়ের ক্ষেত্রেও 1000, ব্যয়ের ক্ষেত্রেও আমি যে 1000 টাকা আমি আয় করেছিলাম সে 1000 টাকা আমি ব্যয় করে ফেললাম, এটা হচ্ছে তোমার সুষম। এই সুষম এটাকে তোমার কি বলা হয় ব্যালেন্স, ব্যালেন্স রাখে, সুষম রাখে। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান হলেই তাকে কি বলে সুষম বাজেট। এই বাজেটে কি করা হয় তোমার আয়ের সাথে সঙ্গতি রেখেই ব্যয় করতে হয়, আয়ের অতিরিক্ত ব্যয় করা যাবে না, যেটা আমি আয় করব সেটাই আমি ব্যয় করে থাকব, এজন্য এটাকে কি বলা হয় সুষম বাজেট। আর এই আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করা হয় বলে দেশের মুদ্রাস্ফীতি বা দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধি
की सम्भावना कम थाके जार फले अर्थनैतिक स्थितिशीलता बजाय थाके माने तुमि जे आयेर साथे संगति रेखे आमार कि करते हैं व्यय करते हैं ये व्ययटा जदि आमि करते पारि ताहले कि हबे देशेर जे आमादेर देशे जे द्रव्य मूल्य आछे जिनिसपत्रेर जे दाम से दामटा कि द्रुत तोमार बृद्धिर कोनो सम्भावना थाकबे ना एटा होच्छे तोमार मुद्रास्फीति मुद्रास्फीतिटा बजाय थाकबे कोन बजेटे सुषम बजेटे जे ब्यालेंस बजेटेर कथा बोलछि आमरा सेटाई जे आय ओ व्यय समान हबे एटाई होच्छे तोमार सुषम बजेट। এরপরে আসো শিক্ষার্থী, এতক্ষণ তো আমরা সুষম দেখলাম মানে সমান, এখন অসম মানে অসমান বাজেটটা সম্পর্কে জানব। তাহলে অসম বাজেটটা কি? অসম বাজেটটা হচ্ছে দেখো আনব্যালেন্সড, এতক্ষণ তো আমরা ব্যালেন্স দেখেছি, এখন আনব্যালেন্স দেখব। তাহলে তোমার দেখো একটু খেয়াল করো যে কোনো নির্দিষ্ট সময় বা আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কি হবে, সমান হবে না? তাহলে কি হলো? তাহলে তো সুষম হয়ে গেল, কিন্তু আমরা তো এখন পড়ছি কি অসম, এ কারণে এটা কি হবে যে তোমার সমান হবে না, অসমান হবে। যে কোন নির্দিষ্ট সময় আর্থিক বছর, আর্থিক বছর কোনটা একটু বলো তো? তোমার জুলাই থেকে জুন, এটা হচ্ছে তোমার আর্থিক বছর। এই আর্থিক বছরে প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান না হলে তাকে কি বলা হবে? অসম বলা হবে। যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় বা মানে তোমার আয়টা ধরো আমি 500 টাকা আয় করলাম, আমি যদি খরচ করলাম কত 700 টাকা, তাহলে কি আমার কি সমান হলো? আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেল না? এটাই হচ্ছে কি তোমার অসম, যখন তোমার আয় ও ব্যয় সমান না হবে সেটাই হবে তোমার অসম বাজেট। আর এই অসম বাজেটটা কি আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? অসম বাজেটটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, আরেকটা হচ্ছে তোমার ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট আর তোমার ঘাটতি বাজেট। উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত সারপ্লাস, সারপ্লাসটা হচ্ছে তোমার উদ্বৃত্ত, মানে যেটা উদ্বৃত্ত মানে কি, যেটা বেঁচে থাকে, মানে যেটা তোমার আয়ের যে আমি আয় করলাম তারপরে ব্যয় করলাম তারপরে যেটা বেচ খরচ করার পরেও আমার হাতে কিছু টাকা থেকে গেল সেটাই হচ্ছে তোমার উদ্বৃত্ত। যেমন ধরো যে কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে সেটা হবে কি তোমার উদ্বৃত্ত বাজেট। এই অসম বাজেটের একটা স্টেপ হচ্ছে তোমার উদ্বৃত্ত বাজেট। ধরো আমি যদি তোমার আয় থেকে কি ব্যয় করার আয় যা করলাম তার থেকেও যদি তোমার ব্যয় করার পরেও যদি তোমার হাতে কিছু টাকা থেকে থাকে সেটাই হচ্ছে তোমার উদ্বৃত্ত বাজেট। এই উদ্বৃত্ত বাজেটটাকে আমরা কি বলতে পারি? সারপ্লাস, মানে আমার কাছে কিছু টাকা থেকে গেল। তেমনি সরকারেরও যে অর্থ বছর আছে, এই অর্থ বছর বা একটা নির্দিষ্ট সময় সরকার যে আয় করে তারপরে যে ব্যয়টা করে থাকে, তারপরে সরকার ব্যয় করার পরে দেখলো যে তার হাতে কিছু টাকা রয়ে গেছে, এটাই হচ্ছে উদ্বৃত্ত থাকা। এরপরে আসে শিক্ষার্থী যে আমরা দেখি ঘাটতি বাজেট। ঘাটতি বাজেটটা কি? যে কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাহলে সেটা কি হবে? ঘাটতি হবে, তাই না? যদি আয়ের থেকে ব্যয় বেশি হয়, এই ব্যয় বেশি হলে সরকারকে কি করতে হবে? বিভিন্ন এই ধরো এই আয় কম হলো কিন্তু ব্যয় বেশি হয়ে গেল, কিন্তু ব্যয়টা তো তার করতে হবে, এই ব্যয়টা তার মেটানোর জন্য তাকে কি করতে হবে? যে তোমার জনসাধারণের কাছ থেকে সরকারের ঋণ নিতে হবে, কারণ তার ব্যয় পূরণ করতে তার প্রত্যাশিত আয় তো সে হয়নি, তার এজন্য তাকে কী করতে হবে? বিভিন্ন ক্ষেত্র থেকে জনগণের কাছ থেকে তোমার কী নিতে হবে? ঋণ নিতে হবে, তারপরে তোমার নতুন অর্থ সৃষ্টি করতে হবে, তারপরে কেন্দ্রীয় ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক কোনটা তোমরা জানো? যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সব ব্যাংকের অভিভাবক হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের থেকেও কী করতে হবে? ঋণ নিতে হবে, তারপরে বৈদেশিক ঋণ বা বিদেশ থেকে সাহায্য নিতে হবে। কেন? আমার প্রত্যাশিত আমার আয় যেটা হচ্ছে তা দিয়ে আমি ব্যয় মেটাতে পারছি না, এজন্য আমার কী করতে হবে? যে তোমার এই ব্যয়টা মেটানোর জন্য আমাকে কী করতে হবে?
যে তোমার অন্য জায়গা থেকে ধার করতে হবে, ঋণ নিতে হবে, লোন করতে হবে, সেরকমই সরকারকে তোমার এই বিভিন্ন যে খাতগুলো আছে, ব্যয়ের খাতগুলো আছে সরকারের, এই খাতগুলো পরিচালনা করার জন্য সরকারকে তোমার বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে হবে। এই জন্য তোমার ঘাটতি বাজেটটা কি, যে আয় অপেক্ষা যদি ব্যয়টা বেশি হয়ে যায় সেটা পূরণ করার জন্য সরকারকে কী করতে হবে, যে জনসাধারণের কাছ থেকে ঋণ নিতে হবে, তারপরে নতুন অর্থ সৃষ্টি করতে হবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে, এবং পাশাপাশি তোমার বৈদেশিক ঋণও সরকারকে গ্রহণ করতে হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ঘাটতি কী। ঘাটতি হচ্ছে যে আয় থেকে ব্যয় বেশি হওয়া, এবং এই ব্যয়টাকে পূরণ করার জন্য আমাদেরকে বিভিন্ন উৎস থেকে, সরকারকে বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে হয়। এটাই হচ্ছে তোমার ঘাটতি বাজেট। আর উদ্বৃত্ত কী, যেটা খরচ করার পরে আমার সরকারের হাতে কিছু টাকা থেকে থাকে, সেটাই হচ্ছে তোমার উদ্বৃত্ত বাজেট। তারপরে শিক্ষার্থী, যে আমরা আরেকটু তাহলে দেখি, যে প্রথম থেকে একটু খেয়াল করি যে বাজেটটা কী, যে সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি হচ্ছে বাজেট। আর এই বাজেটকে আমরা আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। একটি হচ্ছে কি তোমার চলতি বাজেট, আর একটা হচ্ছে মূলধন বাজেট। তারপরে আরেকটু তারপরেটা কী আসতে একটু খেয়াল করি, যে আয় ব্যয়ের ভারসাম্য অনুযায়ী আমরা বাজেটকে আবার কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। একটা হচ্ছে সুষম বাজেট, আর একটি অসম বাজেট। এই অসম বাজেটটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বাজেটটা কী সেটা বুঝতে পেরেছ, এবং আগামী ক্লাসে তোমাদের দেখা আগামী ক্লাসে তোমার আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আগামী ক্লাস দেখার আগামী ক্লাস দেখার স্বাগতম জানিয়ে তোমাদের আজ ক্লাস এ পর্যন্তই শেষ করছি। নিশ্চয়ই তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বের হলে মাস্ক পরে বের হবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, এই এবং স্বাস্থ্য যতটা পারবা বাইরে বের না হওয়ার জন্য এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্ত। আবার আগামী ক্লাস দেখা হবে, এ পর্যন্তই ভালো থাকো, আল্লাহ হাফেজ।